নমস্কার। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান তুলনাহীনা। আপনাদের সঙ্গে রয়েছি আমি মঞ্জিরা। শনিবার বিকেল পাঁচটা মানেই এমন একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমার আপনার চারপাশে এরকম অনেক মানুষ আছেন যারা নিঃশব্দে অনেক বড় কাজ করে যাচ্ছেন, আমরা হয়তো টেরই পাই না। তাদের কাজের ধরনটা হয়তো একটু আলাদা, সে কারণেই তারা আর পাঁচজনের মতো নন, তাদেরকেই সামনে আনার একটা প্রয়াস আমাদের। স্ত্রী কম রোজগেরে হলে স্বামী তাকে খোরপোশ দেন, আর যদি উল্টোটা হয়, পুরুষদের সঙ্গে যদি অপরাধ হয়, অন্যায় হয়, তারা কোথায় যাবেন? কথায় বলে পুরুষদের চোখের জল নাকি দেখাতে নেই, কিন্তু বাস্তবে এমন সত্যি অনেক নিপীড়িত পুরুষ আছেন যারা কি করবেন জানেন না। তারা কোথায় যাবেন, তারা বিচার পাবেন কিভাবে? তাদেরই হদিশ দিচ্ছেন, তাদেরই সঠিক পথ দেখাচ্ছেন নন্দিনী ভট্টাচার্য। মেয়েদের কথা অনেকেই বলে, কিন্তু পুরুষরা, তাদের কথা কে বলে, কে ভাবে? মিথ্যা মামলায় ফাঁসানো, ব্ল্যাকমেলিং করে অর্থ আদায়, পুরুষের বিরুদ্ধে অন্যায় বেড়েই চলেছে। সেই অন্যায়ের প্রতিবাদ করছেন একজন মহিলা, নন্দিনী ভট্টাচার্য। দেশে পশু পাখি থেকে নারী সব কিছুর জন্য আইন থাকলেও পুরুষদের পক্ষে সেরকম আলাদা কোনো আইন নেই, যা ভাবিয়ে তুলেছিল নন্দিনীকে। কলেজ থেকেই ভাবনাটা মাথায় এসেছিল। আট থেকে আসি পুরুষদের নিয়েই তার কাজ, তৈরি করেছেন অল বেঙ্গল মেন্স ফোরাম, লক্ষ্য অসহায় পুরুষদের পাশে দাঁড়ানো। তথ্য বলছে প্রতি বছর দেশে গড়ে 9000-এর বেশি মহিলা আত্মহত্যা করে, সেখানে পুরুষ আত্মহত্যার সংখ্যাটা 17000-এরও বেশি। ২০১৭ সাল থেকে কাজ শুরু করেন নন্দিনী, পুরুষ অধিকার নিয়ে জোরদার কাজ করছে তার সংস্থা। কোভিডকালে শুধু মহিলারাই নন, পুরুষরাও গার্হস্থ্য হিংসার শিকার হয়েছেন। পুরুষের শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, আইন ও সামাজিক সহ সার্বিক অধিকারের কথাই বলছেন নন্দিনী। পথ চলা খুব সহজ ছিল না, তবে সেই চলায় পরিবারকে সব সময় পাশে পেয়েছেন। ব্যতিক্রমী সেই পথ চলা সাহস যোগায় আমাদের। আমাদের আজকের অতিথি নন্দিনী ভট্টাচার্য। নন্দিনীদি, TV9 বাংলায় আপনাকে স্বাগত। নন্দিনীদি, কর্পোরেট চাকরি, পারিবারিক ব্যবসা, এগুলো সব কিছু ছেড়ে এরকম একটা কাজ কেন? দেখো, প্রথম কথা হচ্ছে যে কর্পোরেট চাকরি সে তো অনেকেই করে, পারিবারিক ব্যবসা সেও তো অনেকের কাছেই আছে, কিন্তু ভাগ্যিস এই কাজটা করতে এলাম, তাই আজকে এই তকমাটা জুটলো তুলনাহীনা আর আমি এখানে। যদি ওগুলোই চালিয়ে যেতাম তাহলে তো আজকে আর এখানে থাকতাম না। যদিও কোট আনকোট এটা মানে এই জায়গায় আসবো বলে এই কাজটা করে না, তবে আমার মনে হয়েছিল যে এই কাজটা এমন একটা কাজ যেটা না খুব একটা ভাবা হয়নি। এমন নয় যে আমার আগে এখানে হোক বা ভারতবর্ষে কেউ করছিলেন না, এরকম নয়। তবে এই কাজটা করার জন্য না যেই অ্যাগ্রেসিভনেস বা যেই মানে এই কাজটা সম্পর্কে ভাবেন খুব কম মানুষ, না ভাবেন অবশ্যই, কিন্তু এই কাজটা করার জন্য না যেই একটা অ্যাগ্রেসিভনেস দরকার, সাহস দরকার, এইটা না সবাই করে উঠতে পারেন না। আমার না বিশেষ করে পুরুষ মানুষরা তো একটু ভয়ই পান, কারণ যেহেতু তাদের জন্য তো কোনো আইন নেই। আজকে আমি না যেই কথাটা খুব সহজে বলতে পারি, একটা পুরুষ মানুষ পড়লে তাকে কিন্তু অনেক সময় আইনের জাতাকলেও পড়ে যেতে হবে। নন্দিনীতে কী কী ধরনের অপরাধ সংঘটিত হয় পুরুষদের ক্ষেত্রে? দেখো, যদি প্রথমেই বলো সারা ভারতবর্ষেই যদি জিজ্ঞেস করো যে আমাদের কাছে বা আমাদের মতো পুরুষ অধিকার সংস্থার কাছে সবচাইতে যেটা বেশি আসে সেটা কিন্তু ফলস 498-এ যেটা ফলস ডোমেস্টিক ভায়োলেন্স, এটার সংখ্যাই সবার কাছে সবচেয়ে বেশি এবং মানে দেশ জুড়েই এটাই কিন্তু সবচেয়ে বেশি। তারপর যেটা আসে সেটা ফলস রেপ কেস, এবং যেটা কিন্তু খুব পক্সো, খুব ফলস, মানে পক্সো তো আজকে যেমন 498-এ হয়েছিল, মেয়েরা সত্যিই নির্যাতিত ছিল। ফলসের ক্ষেত্রে বারবার বলছো, মানে কিরকম ধরনের, মানে এই যে উদাহরণ দাও, খুব সামান্য জিনিস, শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকবো না 498-এ,
আমাকে ফ্ল্যাট কিনে দিতে হবে বা ফ্ল্যাট আমার নামে করে দিতে হবে, না হলে 498। মানে সাধারণ সাধারণ বিষয়, মানে আজকাল হয় না যে মেয়েরা, যে ছেলেমেয়েরা সুইসাইড করতে চায় যে বাবা মা মোবাইল কিনে দিচ্ছেন না, তাই সেরকমভাবে মানে আমি থাকবো না, তোমার সঙ্গে থাকবো না, আমাকে ফ্ল্যাট কিনে দাও, 498-এ করে দিচ্ছি। অকারণ সারাক্ষণ থ্রেটও করা হচ্ছে, এটা যদি না করো পুলিশের কাছে চলে যাচ্ছি, ওটা যদি না করো পুলিশের কাছে চলে যাচ্ছি, আমি যা খুশি তাই করবো, মানে আমি পরকিয়া করবো, আমি রাত অবধি বাড়ির বাইরে থাকবো, না করলে পুলিশের শাসানি। কিন্তু আমাদের কাছে যদি জিজ্ঞেস করো সবচেয়ে বেশি ফলস 498-এ, ফলস ডোমেস্টিক ভায়োলেন্স। আরেকটা আজকাল খুব বেরোচ্ছে যেটা পক্সো, হয়েছিল কিন্তু আইনটা মানে খুবই একটা ভালো উদ্দেশ্যে, যে সত্যিই তো মানে অল্প বয়সী মেয়েদের এবং আমি কিন্তু বলবো ছেলেদেরও, যেটা আমাদের এখানে কিন্তু লক্ষ্য করা হয় না, যে নিয়ে কিন্তু চাইল্ড কমিশনও আজকাল উদ্বিগ্ন হচ্ছেন যে পক্সোর ক্ষেত্রে ছেলেদের, ছেলেরাও তো নির্যাতিত, বাচ্চা ছেলেরা, সেটা নিয়ে কিন্তু আমরা ভাবিত নই। যে আমি এই প্রসঙ্গে আসবো, হ্যাঁ, যে এবার কী হচ্ছে বলতো, ফলস পক্সো মানে তো বিশেষ করে এটা না সম্পত্তিজনিত মামলায় ভীষণভাবে ইউজ করা হচ্ছে, যে ধরো আজকে সম্পত্তির কারণে তোমাকে, ধরো তোমাকে আর তোমার হাজব্যান্ডকে কোনো সম্পত্তি লিখে দিয়েছেন তোমার শ্বশুর শাশুড়ি, তোমার ভাসুর এবং যা রয়েছেন তাদেরকে হয়তো দেওয়া হয়নি, তাদের কাছে একটি হয়তো 16 কি 17 বছরের মেয়ে আছে, ফট করে তোমার হাজব্যান্ডের নামে পক্সো করে দেওয়া হলো, মানে এটা কিন্তু খুব মিস ইউজ। এবং করতে করতে কী হবে বলতো, এটাও একসময় না 498-এর মতন একটা পেটি কেসে পরিণত। আচ্ছা, এরকম যখন হয় তখন পুরুষদের জন্য তো কোনো কমিশন নেই? না কমিশন কেন, আইনও তো কিছু নেই। আজকে পক্সো কিন্তু একটা সাংঘাতিক খারাপ জিনিস, মানে এটা নন বেলেবল অফেন্স, তো তোমার পক্সো হলে সেটা থেকে বেরোতে, তার জামিন পেতেই তো তোমার জীবন বেরিয়ে যাবে। আমি আমি আসবো এখানে, অর্থাৎ আইনি একটা দিক রয়েছে এবং পুরুষদের জন্য সেভাবে কোনো আইন নেই। নন্দিনীদি, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। নীলাদ্রিবাবু, আপনার কাছে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, পুরুষরা যখন এ ধরনের সমস্যায় পড়েন তখন তো তারা আইনের দ্বারস্থ হবেন, কী করবেন তারা, কী বলা আছে আইনে? আইনে কিছু প্রভিশনস আছে কিন্তু ইমপ্লিমেন্টেশনটা একদমই নেই। আমাদের সবচেয়ে প্রথমে বুঝতে হবে যে আমাদের যে সামাজিক পরিকাঠামো যেটা আছে, ইট ইজ স্টিল এ ভেরি প্যাট্রিয়ার্কাল সোসাইটি। ছেলেদেরকে বড় করা হয়ে সেটা ভেবে, যে একটা ওই হিন্দি সিনেমা ডায়লগ ছিল না, মর্দ কো দর্দ নহি হোতা হ্যায়, তো সেইভাবেই ছেলেরা ওইভাবে কন্ডিশন হয়ে গেছে। কিন্তু কী হচ্ছে, বাড়ির ভেতরে চার দেওয়ালের মধ্যে হি ইজ অলসো সাবজেক্ট টু অ্যাবিউজ, ক্রুয়েলটি, মেন্টাল হ্যারাসমেন্ট, ওর কিন্তু কোনোখানে সেটা বলার জায়গা নেই। ওর জন্য 498-এ নেই, ওর জন্য ডিভোর্স করতে গেলে লোকেরা বলবে যে না তুমি নিশ্চয়ই কিছু করেছো। সমাজ একটা এমন একটা চোখে দেখা শুরু করে যে যেরকম ছেলেটাই গিল্টি, আর ছেলেদের জন্য আইন বলতে নেই কিন্তু ইমপ্লিমেন্টেশন তো আরও নেই। একটা ছেলে কি থানায় গিয়ে বলবে যে আমাকে আমার বউ আমাকে রাত্রেবেলা বাড়িতে মারধর করেছে, একটা পুলিশ কি বিশ্বাস করবে? আর সেক্ষেত্রে নীলাদ্রিবাবু কি করণীয় তার কারণে, এই যে ফলস পক্সোর কথা বললেন নন্দিনীদি, বা সেখানে ধরো 498-এ যে কেউ যে কোনোভাবে যে কোনো কারণে দিয়ে দিতে পারে, তখন কি করণীয়? 498-এটা যেরকম ডাউরির জন্য একটা স্পেসিফিক প্রভিশন মেয়েদের হাতে তুলে দেওয়া হয়েছিল, হুইচ হ্যাজ বিন অ্যাবসলিউটলি মিসইউজড। তা পরবর্তীকালে দেখা গেল ওই আর্নেস্ট কুমার জাজমেন্টে সুপ্রিম কোর্ট এটাকে একটু রেক্টিফাই করার চেষ্টা করেছে, করে বলেছে যে ইন কেসেস, ইন দিস কাইন্ড অফ কেসেস ইমিডিয়েট অ্যারেস্ট হবে না। আগে ছিল 498-এ মানে ডেমোক্লেসের সোর্ডের মতন, 498 হয়েছে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতে হবে, পুলিশ অ্যারেস্ট করে নেবে, বেল পেতে 3 দিন 4 দিন 6 দিন যতদিন লাগে। কিন্তু এখন দেখা গেছে 498-টাকে একটু ডাইলুট করা হয়েছে, করে ইমিডিয়েট অ্যারেস্টের ভয়টার থেকে একটু বাঁচানো গেছে। কিন্তু সেই বলে ছেলেদের কাছে যে কোনো প্রভিশন আছে যে আমাকে গিয়ে বউ মারধর করে, ওর কিন্তু কোনো স্পেসিফিক প্রভিশন নেই। তখন কিন্তু আইপিসি 323 বা 326-এই কেস হবে, এটা নর্মাল যেরকম কেস হয় সেটা মারধরেরই কেস হবে। কিন্তু এখানে আমাদের আইনে একটা একটা ডিস্টিংশন রয়েছে, স্পেশাল ম্যারিজ অ্যাক্টের বিয়ে হলে ছেলেদের কিন্তু এই রাইটটা নেই, টু রাইট ফর ডিভোর্স আন্ডার গ্রাউন্ড অফ ক্রুয়েলটি। কিন্তু হিন্দু ম্যারিজ অ্যাক্টে যদি বিয়ে হয় তখন কিন্তু ক্রুয়েলটি গ্রাউন্ডে একটা ডিভোর্সের গ্রাউন্ড ছেলেরা নিতেও নিতে পারে। আইনের একটা অমিল রয়েছে, ভয়ঙ্কর অমিল, কীভাবে কাজ করেন আপনারা তখন? কিছু দেখো, আমাদের হাতে কিন্তু খুব বেশি অস্ত্রশস্ত্র কিছু নেই, যেটা কিন্তু আমি যেটা বলতে চাই, আমাদের কাছে এলে না আমরা প্রথমে যেটা হয়, নীলাদ্রিবাবু হয়তো স্বীকার করবেন, একটা পুরুষ মানুষের এরকম হলো তো তার পুরো পরিবারটা প্রথমে হলো কি মানসিকভাবে ভেঙে পড়লো। দিদি আমাদের না কোনো দিন হয়নি এরম, জানেন আমাদের পরিবারে কোথাও এটা নেই,
প্রথমে না মানুষের একটা মেন্টাল ভীষণ মানে ব্রেকডাউন, ট্রমা কাজ করে তো প্রত্যেকের, অফিসে হয়তো কেউ স্কুলের টিচার, হয়তো কেউ কলেজে পড়ান, হয়তো কেউ ডাক্তার, মেন্টাল যে একটা ব্রেক আপ না সেটা থেকে মানুষ অসম্ভব পেছনে চলে গেল, কেউ আত্মহত্যার কথা ভাবলেন। কাউন্সেলিং করেন তখন আপনারা? আমরা প্রথমে যে কাউন্সেলিংটা করি না যে কিছু হয়নি, এটা কী ব্যাপার, আজকাল সবার হচ্ছে। আর দেখুন এটা দুর্ঘটনা, দুর্ঘটনা কি রোজ হয়, আপনার রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে পারে না, এটা এরকম অ্যাক্সিডেন্ট, মানুষের জীবন কি কোথাও থেমে যায়? একটা মহিলা আপনার জীবনে এত ইম্পর্টেন্ট হয়ে গেল, কিছু ব্যাপার না। প্রথমে আর আজকাল সবচেয়ে প্রথমে যেটা করতে হবে আমাদেরকে, সমাজটাকে সেই মেসেজটা দিতে হবে যে দিস ইজ নট এ স্টিগমা, হতেই পারে, এটা কারোর সঙ্গেই হতে পারে, ইউ মাস্ট কাম আউট অফ দিস। প্রথমে বলতে হবে যে আমার সঙ্গে অত্যাচারটা হয়েছে, আমার সঙ্গে ক্রুয়েলটি হয়েছে। একটা লোককে প্রথমে নিজের মনে সেটাকে নিতে হবে যে আমার সঙ্গে এটা হয়েছে, অ্যান্ড দেন হি হ্যাজ টু শেয়ার ইট উইথ দ্য এক্সপার্টস, যার জন্য যেখানে তখন গিয়ে ওকে রেমেডি দেওয়া যাবে। কিন্তু বিশেষ ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ সেই ভয়ে না বা সমাজের সেই ভয়ে বেরিয়ে আসে না। নন্দিনী, এক্ষেত্রে অবশ্যই একটা প্রচারের দরকার রয়েছে, এই যে অল বেঙ্গল মেন্স ফোরাম বলে একটা ফোরাম রয়েছে সেটা জানা বা তারা কিভাবে কাজ করেন, এবং অবশ্যই কাউন্সেলিং সেখানে করানো হয় এবং জানেন। কিন্তু যেটা আমি যেটা বলি, এই যে জিনিসটা না, এই যেটা নীলাদ্রিবাবু বলছেন খুব একটা দামি কথা যে বলা, আমরা এখন কি বলি যে আপনি না, অনেকে না অফিসে লুকোচ্ছে, আত্মীয় স্বজনের কাছে লুকোচ্ছে, পাড়ায় লুকোচ্ছে। বললাম দেখুন আপনি না যদি অফিসে গিয়ে বলেন, আপনি হয়তো লাঞ্চ টাইমে দেখবেন আপনাকে তিনজন লোক এসে আবার বলছে জানিস তো আমারও এই প্রবলেম, তুই কোথায় গিয়েছিলি রে, তুই কার কাছে বললি রে, এরকম যে কত আছেন কেউ জানেনই না। পুরুষ মানুষকে না প্রথম কথা বলতে হবে, মেয়েরা কিন্তু বলে, সে কেউ কেউ চিৎকার চেঁচামেচি করে অকারণ মিথ্যে কথা বলছেন, চেঁচাচ্ছেন, কিন্তু মেয়েরা সোশ্যাল মিডিয়ায় বলছেন, পুলিশের কাছে গিয়ে বলছেন, তারা কিন্তু বলেন। তো পুরুষ মানুষকে প্রথম যে ধাপটা আমরা শেখাচ্ছি, আপনারা বলুন, আগে বলুন, তারপরে সলিউশন আসবে। আর একটা কথা কিন্তু এর উল্টো দিকও আছে, যে রামকৃষ্ণ বলে গেছেন না, শিশু না কাঁদলে তো মা বোঝে না যে তোমার দুধের দরকার। তো এই যে ল মেকার্সরা, তারা কোনোদিন ভাবেনি পুরুষ মানুষের উপর অত্যাচার হয়। আপনারা কি এই নিয়ে কোনো কাজ করছেন, অর্থাৎ এরকম একটা আইন সত্যি প্রয়োজনীয় আজকের দিনে? আইন আমরা চাইলেই তো হবে না, কিন্তু তার আগে প্রেক্ষাপট ভাবতে হবে। পুরুষ মানুষ যদি নিয়ন্ত্রণ বলে চলেন আমাদের উপর অত্যাচার হয়, আমাদেরও এটা হয়, তখন তো ল মেকার্সদের কানে পৌঁছবে। পাবলিক অ্যাওয়ারনেস হ্যাজ টু বি দেয়ার বিফোর এ ল, এনি ল ইজ ব্রট, যে আমাদের হয় অত্যাচার, আমাদের উপরেও অত্যাচার হয়, আমরাও ভালো নেই, আমাদেরও এগুলো হচ্ছে, তবে তো জিনিসটা সবার কানে পৌঁছবে। তার আগে তো সবাই ভেবেছেন যে না পুরুষ মানুষের কিছু হয় না, পুরুষ মানুষ তো ভালোই আছে, পুরুষ মানুষ তো নিজে, যেটা নীলাদ্রিবাবু বললেন না যে মানে পিতৃতান্ত্রিক সমাজ, এটা আমাদের পুরুষতান্ত্রিক, এটা আমাদের একটা ভুল ধারণা, পুরুষতান্ত্রিকের সঙ্গে পুরুষের কোনো সম্পর্ক নেই, ইটস আ কনসেপ্ট। বহু মহিলাই তো পুরুষতান্ত্রিক, যে শাশুড়িরা বউয়ের ওপর অত্যাচার করে, পুরুষতান্ত্রিকতা একটা ধারণা যেটা সমাজ বহন করে চলে। ছোট ছেলেরা, তাদের ক্ষেত্রে তো অনেক অপরাধ সংঘটিত হয়। এখানে আবার অন্য জায়গা থেকে শুরু করবো, যে আমাদের এখানে না ডিসপ্যারিটি, এই যেটা আমি আর নীলাদ্রিবাবু কথা বলছি, ডিসপ্যারিটি শুরু হয় বাচ্চা ছেলে থেকে। আমাদের দেশে বাজেটের যখন স্যাংশন হয় না, কিশোরীদের জন্যে পুষ্টির স্যাংশন হয়, কিশোরদের জন্য কিন্তু নেই। অর্থাৎ আমরা ভাবছি স্বাস্থ্যবতী মা তৈরি করব, কিন্তু টিংটিঙে বাবা, মানে আমাদের বাচ্চা ছেলেদের জন্য পুষ্টি স্যাংশন নেই। তারপরে তো নানান প্রকল্প, নানান যা কিছু, অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে আমরা ভাবছি মেয়েদের জন্য, সে স্টেটেই হোক কি সেন্ট্রালেই হোক, সব মেয়েদের জন্য। আর ছেলেরা কি হচ্ছে, ছেলেরা ক্রমশ স্কুল ড্রপ আউট হচ্ছে, ছেলেরা নেশায় তলিয়ে যাচ্ছে, ছেলেরা মানে চাইল্ড লেবারে চলে যাচ্ছে। আচ্ছা, এটা কোভিড কালে তো এই চাইল্ড লেবারের সংখ্যাটা অনেক বেড়েছে। এবার এই চাইল্ড লেবার শুধু না, আজকে আমাদের ভারতবর্ষে 53% বয় চাইল্ডের সেক্সুয়াল অ্যাবিউজ, আমরা কোনোদিন কথা বলিনি, ধাবায় যে ছেলেগুলো কাজ করে নিত্যদিন তাদের সেক্সুয়াল অ্যাবিউজ, ইভেন পশ্চিম এশিয়া রুটের দৌড়ে, বিহারের গন্ডা ডান্সে, পর্নোগ্রাফিতে, আমরা তো ডেফিনেটলি কাজ শুরু করেছি, এটা নিয়ে আমাদের নতুন ফোরাম তৈরি হয়েছে, অল ইন্ডিয়া বয়েজ অ্যান্ড মেন্স ফোরাম। কিন্তু প্রথমে তো এইগুলোকে আইডেন্টিফাই করতে হবে, সেটা করবে। এবার বলি, পৃথিবী জুড়ে একটা বড় প্রজেক্ট, 16ই মে হচ্ছে ওয়ার্ল্ড বয় চাইল্ড ডে, তারই কোনো স্বীকৃতি নেই ইউএন থেকে। 19 নভেম্বর ইন্টারন্যাশনাল মেন্স ডে, কোনো স্বীকৃতি নেই ইউএন থেকে, তার কি কারণ সেটাও আমি সময় পেলে নিশ্চয়ই বলবো। সারা পৃথিবীর একটা বড় প্রজেক্ট সেভ দ্য বয় চাইল্ড, কেউ জানেন কতজন মানুষ জানেন? আমরা তার মধ্যে আছি, যেহেতু আফ্রিকান বয় চাইল্ড নেটওয়ার্কের সঙ্গে কাজ করি। সেটা হচ্ছে এই যে যত মানে এই যে ধরনের ছেলেরা না, যারা সেক্সুয়ালি অ্যাবিউজ, যারা স্কুল ড্রপ আউট, যারা প্রিজনের মধ্যে বড় হচ্ছে মায়েদের সঙ্গে, যে প্রেগনেন্ট ওম্যানরা গেছিলেন, তাদেরকে খেলাধুলা, গান বাজনা, পড়াশোনার মাধ্যমে মূল স্রোতে ফিরিয়ে আনাতে, আমরা খালি সেভ দ্য গার্ল চাইল্ড নিয়ে মাথা ঘামিয়েছি সারাক্ষণ। আমরা কি বিশেষ করে ভারতবর্ষে আমরা সেভ দ্য বয় চাইল্ড নিয়ে কোনোদিন ভেবেছি? কজন জানেন? আমি জানি
জানতে চাই কজন জানেন এই কথা, ষোলোই মে যে ওয়ার্ল্ড বয়েজ চাইল্ড ডে কজন জানেন। জানানোর জন্য আপনারা কি করছেন? আমরা প্রচুর কাজ করা শুরু করেছি এটা নিয়ে, যে করতে করতে না মিথ্যা কথা বলবো না, সামান্য হলেও অ্যাওয়ারনেস তৈরি হয়েছে, সামান্য হলেও। যে এখন কিন্তু মানে আমাদের যে অফিস সেই অঞ্চলের কাউন্সিলর সেই অঞ্চলের থানার ওসি বারবার বলছেন যে আপনারা অন্তত এই অঞ্চলের বাচ্চাগুলো যে বস্তির বাচ্চা তাদের একটু পড়াশোনা, আমরা কিছুদিন আগে একটা ফুটবল ম্যাচ করলাম তাদের নিয়ে একটু কাজ করুন, যা সাহায্য লাগে আমরা করবো। মানুষকে তো জানাতেও হবে যে এগুলো হচ্ছে, এগুলো এরা এইভাবে প্রত্যেক বছর মাধ্যমিকে বাচ্চা ছেলেদের সংখ্যা কমছে। আমি এখানে নীরাজবাবুকে একটা কথা জানতে চাই, নীরাজবাবু বাচ্চাদের জন্য ছোট ছেলেদের জন্য সেক্ষেত্রে আইনে কিছু বলা রয়েছে তাদের সেভ করার জন্য? দ্য ল ইজ বললো, যেরকম নন্দিনী বললো, দ্য ল ইজ বেসিক্যালি খুব ওয়ান সাইডেড, যা কিছুই আছে মেয়েদের জন্য আছে। এই যে বললো সেক্সুয়াল অ্যাবিউজ অফ এ বয় চাইল্ড, সেটা নিয়ে কোনোখানে কিন্তু কিছু বলা নেই। অ্যান্ড খুব ডিস্টার্বিং এই জিনিসটা যে অ্যাওয়ারনেস না থাকলে পরে এটা যে কোন ভয়াবহ জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। এই যে জুভেনাইল হোমে বাচ্চাগুলোকে রাখছে, জুভেনাইল হোমে দেয়ার ইজ এ হিউজ সেক্সুয়াল অ্যাবিউজ, তারপরে এই যে হোমসগুলোতে রাখছে হচ্ছে, কিন্তু কেউ বলতে পারছে না। বা এই যে চাইল্ড লেবার, যেরকম বিহারে যে বললো, বা বিহারে কেন, ইটস অল ওভার দি কান্ট্রি, চাইল্ড লেবার কোভিডের সময় আরও বেড়ে গেছে। বাচ্চা বাবা পাঠাতে পারেনি স্কুলে, ছেলেকে কাজে লাগিয়ে দিয়েছে বাচ্চা ছেলেটাকে, সে একটা ধাবাতে বাসন ধরছে। এই যে আমরা বাচ্চা মেয়েদের সারাক্ষণ বলছি না যে বাচ্চা মেয়েদের বয়স্ক লোকেরা যৌন নির্যাতন করেন, বাচ্চা ছেলেদের উপর যে কত মহিলারা করছেন, আমরা বেশি আমরা কোনোদিন ভাবি না এগুলো নিয়ে, বাচ্চা ছেলেদের নিয়ে না। আমরা সেদিন একটা খুব ভালো একজন বললেন, আমি নাম এখানে করতে চাই না, এই যে ব্যাক টাচ গুড টাচ, আমরা ছেলেদের কোনোদিন শিখিয়েছি ব্যাক টাচ গুড টাচ? তারাও কিন্তু স্কুলের বাসে, আমি বলছি হয়তো পুরুষদের দ্বারাই হন নির্যাতিত হন, বিভিন্ন জায়গায় মহিলাদের দ্বারা হন, আমরা কখনো কোনোদিন ভাবিনি তারা নির্যাতিত হচ্ছেন, সেটা হয়তো বুঝতেই পারছেন না। এবং তারা না বাড়িতে গিয়ে ঘুম হয়ে থাকে, তারা বলতেই পারে না, অনেক সময় বলে স্কুলে যাব না, অনেক সময় বলছে খেলতে যাব না। বাবা মাদের কি বলবেন আপনি? বাবা মা, আমি তো আমার কথা এই যে এবার এলো না ইকুয়ালিটির প্রশ্ন, আমরা সারাক্ষণ ইকুয়ালিটি বলছি, সাম্য যদি হয়। এবং আমি বাড়িতেও বলবো যারা ছেলের বাবা মা, তারা আপনারা ছেলেদেরকেও শেখান সমানভাবে, তোরা কাঁদতে শেখ, মেয়েরা যেমন কাঁদতে শিখতে তোরাও কাঁদ, মানে মেয়েদের যেমন কাজ করতে শেখাচ্ছেন ছেলেদেরও কাজ করতে শেখান, আর ছেলেকেও কাঁদতে বলুন মেয়েরা যদি কাঁদছে, মানে আমার কথা ইকুয়ালিটি যদি হচ্ছে বাড়ির বাবা মা, এটা খুব জরুরি যে ছেলেদেরকেও কাঁদতে শেখান, যে তুই খালি তুই ছেলে তুই কেন মেয়েদের মতো কাঁদছিস, এ খুব ভুল জিনিস। ছেলেদেরকেও বলুন তারা এক্সপ্রেস করতে শিখুক ছোটবেলা থেকেই সব কিছু, তবেই না জিনিসটা বড় হয়ে বদলাবে। যেরকম আমরা ছোট বাড়ির ছোট মেয়েকে আমরা ওই ইনঅ্যাপ্রোপ্রিয়েট আর অ্যাপ্রোপ্রিয়েট টাচ শেখাই না, যে দিস ইজ এ গুড টাচ দিস ইজ এ ব্যাড টাচ, সিমিলারলি ছেলেদেরকেও সেম জিনিসটা শেখানো দরকার। আমরা ছেলেদেরকে ছোটবেলা থেকে বলছি তোমায় চাকরি করতে হবে, তোমায় বাবা মাকে দেখতে হবে, পরিবার বউ তোমার রাঙা টুকটুকে বউ আসবে, তাকে কিন্তু বাড়ি কিনে দিতে হবে, তাকে কিন্তু শাড়ি কিনে দিতে হবে, গাড়ি কিনে দিতে হবে। মেয়েদেরকে কি শেখাচ্ছি, দেখো তোমায় নিজের পায়ে কেন দাঁড়াতে হবে, যদি তোমার ফ্যামিলিতে না বনে, যদি তোমার বর তোমার ওপর অত্যাচার করে যাতে তুমি আলাদা হয়ে যেতে পারো, কি ডিসপ্যারিটি! কেন মেয়েকেও এটা বলো না যে তোমাকেও সবাইকে দেখতে হবে, বরকে দেখতে হবে, বাবা মাকে, শ্বশুর শাশুড়িকে, তুমিও বাড়ি কিনবে, তুমিও গাড়ি কিনবে। আমি খুব ছোট্ট করে জানতে চাইবো তোমার কাছ থেকে যে এই যে যখন এই ধরনের পুরুষ মানুষ আমাদের চারপাশে কিন্তু প্রচুর রয়েছেন, আমরা জানি না জানি না, তারা কিভাবে তোমার কাছে আসবেন? আমাদের আমি কিন্তু বলবো যে প্রথম কথা, আমি না সবাইকে একটা জিনিস এখন বলতে চাই, আমরা একটা কোর্স চালু করছি প্রি ম্যারেজ কাউন্সিল, এবং সেটা ছেলেরা শুধু না তাদের বাবা মাদেরও করতে চাই। আগে আইন কানুন একটু জেনে নিন যে কী কী আইনে কোথায় আপনারা ফেসে যেতে পারেন। এবং এই ডাউরির ব্যাপারটা যে নীলাদ্রিবাবু বললেন না, পণ দেওয়ার মতন পণ নেওয়াও দেওয়াটাও কিন্তু অপরাধ, নেওয়াটাও। এবং আমি বলবো এটা আমাদের আইনে নেই, কিন্তু তবু না যাকে কীভাবে আসবেন তোমার কাছে, ওটাই মানে আমাদের হেল্পলাইন নাম্বার আছে, চাইলে আমরা দিয়ে দিতে পারি তোমাদের এখানে যদি। আর দ্বিতীয় কথা, যা নিচ্ছেন না মেয়ের বাড়ির থেকে যদি কিছু দিচ্ছে সব মেয়ের অ্যাকাউন্টে দিতে বলুন টাকা পয়সা, আর না হলে না প্লিজ একটা স্ট্যাম্প পেপারে সাইন করে। কেমন পাচ্ছেন নন্দিনী? খুব অসম্ভব ভালো। আর নয়তো না প্লিজ স্ট্যাম্প পেপারে সাইন করিয়ে নিন যা দিচ্ছে, একদম সাইন করে যে আমরা এগুলো চাইনি, আপনারা স্বইচ্ছায় দিচ্ছেন। ইউএসএ এই জিনিসটা হয় একদম প্রিনুপিটাল এগ্রিমেন্ট, আমাদের তো প্রিনুপ এখনো চালু হয়নি, কিন্তু আপনারা লিখিয়ে নিন। আর টাকা পয়সা যদি কিছু বিয়ের আগে দিচ্ছেন মেয়ের অ্যাকাউন্টে নিন। আপনাদের এই সংগঠন কি কি ধরনের কিভাবে কাজটা করছে? আমরা তো লিগালি সোশ্যালি ইভেন আমরা মেডিকেলিও অনেক হেল্প করি, কারণ যে ছেলেরা ইম্পর্টেন্ট বলে পরে একটা ডিভোর্স হয়, কাজেই সমস্ত আমরা না 7টা টেস্ট আছে ছেলে মেয়ে উভয়ের সেই টেস্ট করাবার পক্ষপাতি। মেয়েরাও ফ্রিজিড হয় অনেক ক্ষেত্রে, কিন্তু কেউ পরে তো স্বীকার করে না, কেউ ছেলেদের ইম্পর্টেন্ট বলে ডিভোর্স চাইছে, কে বলতে পারে আপনার মেয়ে ফ্রিজিড কিনা? 7টা টেস্টও হোক বিয়ের আগে, তবে ম্যারেজ রেজিস্ট্রারের কাছে রিপোর্ট জমা পড়ুক, তারপরে বিয়ে হোক, সোজা কথা একদম।
তারপরে বিয়ে। নন্দিনীদি, খুব ভালো লাগলো কথা বলে, এবং অবশ্যই আশা করব যে আগামী দিনে এরকমভাবে আপনারা এগিয়ে যাবেন, আরও অনেক পুরুষ মানুষের পাশে দাঁড়াতে পারবেন। একটা ছোট্ট কথা, নারী দিবস আসছে তো, বলতে চাই মানে বাড়ির সমস্ত মেয়েদেরকে, আপনারা না ছেলেদেরকে একটু ক্রেতা হতে শেখান আর বাঁচতে শেখান, মানে ছেলেরা নিজেদের জন্য একটু পয়সা, ছেলে এবং মেয়ে সমান একভাবে, মেয়েরা না সারা বিশ্বজুড়ে কনজিউমার, তো সেই জন্য তাদের পেছনে এত পয়সা ইনভেস্ট হয়। ছেলেদেরকে একটু কনজিউমার হতে শেখাচ্ছি, পয়সা খরচা করুন নিজের জন্য, যত নিজের জন্য। অনেক ধন্যবাদ এখানে আসার জন্য এবং এই কথাগুলো বলার জন্য নীলাদিবাবু, আপনাকেও অনেক ধন্যবাদ। তুলনাহীনা আজকে এখানেই শেষ করব, তবে আগামী দিনে কথা দিচ্ছি আরও একজন তুলনাহীনাকে, যার তুলনা নেই সেরকম একজনকে নিয়ে আসব আপনাদের সামনে। নমস্কার, সকলে ভালো থাকবেন। I got the cash in the bag, stadium packed.